কোনটা জন্মস্থানের, এটা আমাদেরকে একটু দেখা দিতে পারবা? চলো। এই মাটির ঘরটাই? না মাটির ঘরটা না। হুম, মানে এটা হলো যে এরা যে মানে কিনে নিছে, এটা কিনে নিছে, ওরা বানাইছে এটা। আচ্ছা আচ্ছা। দর্শক মন্ডলী, এটা হচ্ছে বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী খবরী সরোবরের সে জন্মস্থান। অবশ্য এটা অনেক আগেই বিক্রি করে মানে চলে গেছেন। এটা হচ্ছে তাদের বসত ভিটা এক সময়কার। তো আমরা দেখতে পাচ্ছি এখন আগের সেই ইয়াটা নেই, অনেক আগে এটা বিক্রি করে ওনারা চলে গেছেন। এখানে অন্য একটা পরিবার বসবাস করছে। তো আমরা আপনাদেরকে তার সেই পুরোনো বাড়িটাই দেখা, আমরা সামনে একজনকে দেখতে পাচ্ছি, ওনার সাথে একটু কথা বলবো। কথা বলার পরে আমরা জানবো আসলে এটা কখন উনি ক্রয় করছেন। আপনি মনে হয় শুনছেন গতকাল বাংলাদেশের অভিনেত্রী খবরী সরোবর মারা গেছেন? অ্যাকচুয়ালি আমি শুনি নাই। আচ্ছা, তবে আচ্ছা, এটা কি আপনার বাড়ি? এটা আমার বাড়ি। আচ্ছা, আমরা যতটুকু জানছি এখানে এসে এটা কোনো এক সময় এটা খবরী সরোবরের কি ছিল, জন্মস্থান ছিল? জন্মস্থান ছিল। আপনি এটা কখন কখন কিনলেন এই জায়গাটা? 1965 আসপাস। কার কাছ থেকে নিয়েছেন এটা? ওনার আব্বা থেকে। ওনার আব্বা জীবিত, মানে জীবিত থাকেন? ওনার আব্বা হচ্ছে আমার আব্বার ফ্রেন্ড, বন্ধু। এইভাবে আর কি। আচ্ছা, তাহলে নিশ্চয় তাহলে আপনি খবরের সরোবর সম্পর্কে অনেক কিছু জানবেন। হ্যাঁ অবশ্যই। আমাদেরকে একটু দর্শকদেরকে একটু এই ব্যাপারে একটু জানাতে পারবেন? দর্শক মন্ডলী, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী খবরী সরোবরের সেই জন্মস্থান, পুরনো বসত বাড়ি। আমার পেছনে ওনার মাটির ঘরটা দেখতে পাচ্ছেন। একসময় এই জায়গায় ছিল খবরী সরোবরের ঘর, এখানেই খবরী সরোবর জন্ম নিয়েছিলেন। এবং পরবর্তীতে ওনারা যখন চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজার যখন এখান থেকে চলে গেলেন, অনেক বছর পর এটা খুব অরক্ষিত ছিল, অরক্ষিত ছিল। পরবর্তীতে ওনার পিতা ওনাদের একজন পরিচিত ভদ্রলোকের কাছে উনি এটা বিক্রি করে দেন। বর্তমানে খবরী সরোবরের এই বসত ভিটাতেই ওনারা একটা মাটির ঘর তৈরি করে বসবাস করছেন। সেখানে এটা বিক্রি করে দেন, তাহলে সেটা অনেক আগের ঘটনা, মুক্তিযুদ্ধের আগে। তো এখানে এখনও একটা পরিবার বসবাস করছেন, আমরা এখন ওই পরিবারের একজন সদস্যর বক্তব্য শুনবো। আব্বার উনি ছোটোবেলা থেকে বন্ধু ছিলেন, আমাদের পার্শ্ববর্তী বাড়ি, আমাদের বাড়ি পার্শ্ববর্তী, যে কত 500 মিটার হবে দূরত্ব, এই যে উত্তর পাশে। তখন আমাদের একটু জায়গার অভাব ছিল, ওনারা যখন শহরে থাকেন পয়সাওয়ালা, তো ওনারা আমার আব্বার সাথে একটু ভালো রিলেশন ছিল, ভালো বন্ধুত্ব ছিল। তো আমার আব্বা যখন বলল, তখন উনি আমার আব্বাকে প্রপোজাল দিল, ঠিক আছে আমার বাড়িটা নিয়ে যায়। এভাবে এভাবে তাদের সাথে একটা ভালো রিলেশনশিপ থাকার কারণে আমরা এই বাড়িটা পেয়েছি। এটা পাকিস্তান পিরিয়ড, এটা পাকিস্তান আমল আর কি। মুক্তিযুদ্ধের সময় যখন ওনারা এখানে আসছিলেন গ্রামের বাড়িতে, তখন কি এখানে এখানেই ছিলেন? হ্যাঁ না, এখানে আসছিলেন। এদের আমাদের পশ্চিম বসে যে একটা হিন্দু বাড়ি আছে পালপাড়া, পাল উনি তো পাল, কবরী পাল, মিনাপাল প্রকাশ, প্রকাশ কবরী পাল। আচ্ছা, উনি এখানে আসছেন, আমাদের এখানে থাকছেন, খাওয়া দাওয়া করছেন, আমরা তাকে স্থান দিয়েছি, আমাদের সাথে ভালো ছিল, ভালো রিলেশন ছিল, ভাই বন্ধুদের মতো। আমার পিতামাতাকে কাকা কাকা করে বলাতো, এভাবে এভাবে ছিল। ওনার সব আত্মীয় ও পশ্চিম ভাষায় আমার বাড়ির হিন্দু, এই যে হিন্দুর পাল বাড়ি বলে এটা, এই যে সব আত্মীয় স্বজন ওইখানে। তবে এরা আসতো এখানে থাকতো, যুদ্ধের সময় পুরা হিন্দু হিন্দু পরিবারদের যে অত্যাচার করছে পাঞ্জাবিরা, আমরা এখানে আশ্রয় দিয়েছি। তখন আমি ছোটো ছোটো মনে করেন না, 12-13-14 বছর হতে পারে। তো ওই সময় আমার মনে আছে আর কি এতটুকু। তো এইভাবে আমাদের সাথে একটা ভালো রিলেশন ছিল। যখন স্বাধীন হওয়ার পরে ওনারা চলে গেলেন, ইন্ডিয়াতে গেছেন না কোথায় গেছেন তাও জানি না, এটা তখন আমার এতটুকু জ্ঞান হয় না আর কি।
তো এইভাবে আর কি এদের সাথে এইভাবে হলো। এরা এদের কাকা কাকা আছে, চাচা কাকা যাকে বলে, এরা সবাই আমাদের সাথে এসেছিল। এরা সবাই মিলে আমাদেরকে বাড়িটা দিয়েছে আর কি। পরিচালক আপনি ছোটবেলায় দেখেছিলেন? হ্যাঁ অবশ্যই দেখেছি। দেখেছেন? আপনাকে আপনাকে সামনাসামনি কি বলে ডাকতেন? আমি দিদিমণি করে ডাকতাম। দিদিমণি করে ডাকতেন না? আচ্ছা, ওনার বাবার সাথে যে মারা যাওয়ার খবরটা শুনলেন, এখন আপনার কেমন লাগতেছে? আমি খুব মেসেজ ফিল করছি, খুবই দুঃখ প্রকাশ করতেছি। আমার এরকম একটা নেত্রী চিরবিদায় নিল, তার জন্য আমার খুবই খারাপ লাগে। তারা আত্ম মাগ আত্মীয় কামনা করে তাকে ভালো ই করার জন্য দোয়া প্রার্থনা করেছি। ধন্যবাদ। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিণী, আমার স্বপ্ন মধু জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিণী, আমার স্বপ্ন মধু জাগরণ, চিরদিন তোমার চিনি। গতকাল বাংলাদেশের স্বনামধন্য নায়িকা এবং সাংস্কৃতিক জগতের মুগল সম্রাট এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য কবরী সরোয়ার মৃত্যু সংবাদ শোনার পর আমরা গভীরভাবে মর্মাহত। তার সাথে হাতে আমি ওনাকে নিয়ে যে খানে গর্ববোধ করি, আমার এলাকায় পোপাদিয়ে ইউনিয়নের আকলিয়া গ্রামে এক হিন্দু সম্রাট পরিবারে ওনার জন্মগ্রহণ করেন। ওনার নাম হচ্ছে মীনা পাল, তার বাবা হচ্ছে শ্রীকৃষ্ণ দাস পাল। ওনারা 1965 সালে তার বাবা এই বাড়ি তার এক বন্ধু খরণদ্বীপের বাসার কাছে দিয়ে ওই সময়কার পরবর্তীতে দীর্ঘদিন যাবৎ আলকরণে ছিলেন, এখন কোথায় আছে জানি না। তো উনি এই এখান থেকে পরবর্তীতে নায়িকা হওয়ার পর উনি কবরীশের হিসেবে নাম ধারণ করেন, ধর্ম করে ধর্ম চেঞ্জ করার পর এই যে নিয়ে গিয়ে চলেছেন বাংলাদেশের বাংলাদেশের যে সাংস্কৃতিক জগতে একমাত্র ওনার মতো সফল ব্যক্তিত্ব খুব কমই আছে। উনি এই সাংস্কৃতিক জগতের পাশাপাশি এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যেই মহান স্বাধীনতা যুদ্ধ, এই স্বাধীনতা যুদ্ধে উনি বিশাল ভূমিকা রেখেছেন এবং মুক্তিযুদ্ধকালীনও বলগানিতে একবার এসেছিলেন। তার পরবর্তীতে উনি দীর্ঘকাল বিশেষ করে 1975 15 আগস্টের পর পরিবর্তনের পর শেষ দিন পর্যন্ত জাতির জনকের দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে শেষ দিন পর্যন্ত উনি সাংস্কৃতিক জগতে ওনার আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন। তাই আমি নিজেকে এবং আমার এলাকার জনগণ এবং আমরা বলঘালীবাসী প্রবাদীবাসী আমরা গর্ববোধ করি এই ধরনের একজন ব্যক্তিত্ব যিনি কবরী সরোয়ার আর কালকের এই কবরী সরোয়ার মারা যাওয়ার পর আমি এবং আমরা এলাকাবাসীর মর্মাহত। তাই এই একজন গুণীজনকে হারিয়ে আমরা এলাকা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আরেকজন কবরী সৃষ্ট হবে এ আশা খুবই কম। তাই আমি বক্তব্য আবারই ওনার যাতে আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবার যাতে শোক কেটে ওঠে, আগামী দিনে ওনার পরিবারও এই বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে এ আশাবাদ ব্যক্ত করি।